বাক্সার বাগানপাড়াত ড্রেগন ফলের খেতিরে স্বাবলম্বনের নিদর্শন দাঙি ধরেছে গৌম্বর বড়ুয়ে। যুব কৃষক গৌম্বর বড়ুয়ে চারি বিঘা ভূমিত করেছে ড্রেগন ফলের খেতি। কেবল ড্রেগন ফলের খেতিয়েই নহয়, ড্রেগন ফলের খেতির মাঝে মাঝে লগাইছে পজলকিয়া আর ভেন্ডির খেতি। গৌম্বর কৃষিকার্যত সহায় করে পিতৃ থানেশ্বর বড়ুয়ে। কৃষি নির্ভর পরিয়ালটোর পিতা পুত্রই বছরে কৃষির পর উপার্জন করে কেবা লক্ষাধিক টাকা। ঋতুগত খেতি হিসাবে আপেল, বগরী আর তিন বিঘা মাটিত গৌম্বর বড়ুয়ে করেছে তামোল খেতি। পিতা পুত্রর এনে কৃষিকর্মই নতুন প্রজন্ম কৃষির প্রতি আগ্রহী করে তুলবলৈ সক্ষম হয়েছে। গম্বর বড়ুয়া, এই বাগানপাড়া হয়। মোর এতে চারি বিঘা মান হব ড্রাগন খেতি করা। 2024 করেছিল মই। মোটামুটি ফুল লাগি আছে আর ফলও লাগি। এটা বর্তমান ফল দিয়া 140 আছে আর এটা নতুন হরি করা 240 আছে। টোটেল হরি হল 140। আমি অক্টোবরের প্রায় রইছিল, অক্টোবর প্রায় রুলি মানে হরি এপ্রিলতে মানে অলপ অলপ ফুল আহে। আর আমি মোটামুটি যাওয়া বছর আমি 10 কুইন্টেল মান পাইছিল। আর দাম এরা 300 চলি আছে। আমি লোকেলতে বিক্রি করে আছো, বাজার নিবা নালাগে। বর্মা আর মুসুরপুর আমার লোকেলতে গোটাই বিক্রি হয়। আর লাভ বহুত আছে, খেতি ভাল খেতি বলে কম। আমি মানে এমন বেমারও নাই, ইমান খাটনিও নাই। আর ইয়ার মানে হেরিটো আয়ুটো মানে বেশি আছে, কিমান এইটো 25 মান যাব। আর আমি ক'ব নোৱাৰো মানে ড্রাগন লগত আমার এই বগরি আছে আর এই ভোট জলকীয়া আছে, অলপ অলপ ভেন্দি আছে, মাজত বহুত খেতি করবো পাৰে। আর মানে ভালকে চলবা পাৰে আৰু। ঠিক আছে।